পোনপ্রথমতে আমি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মহলা ছাত্র একতা সভা আর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সমূহ ছাত্রার্থী সমাজ অতি লজ্জিত আর দুঃখিত হয়েছো আজি যে আমি সর্বনন্দ সোণোৱাল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী মাননীয় আমার প্রাক্তন ছাত্র হিসাব কব কারণে তখন আজির তারিখত কারণে খলনায়ক হয় আর আজির কারণে জাতিদ্রোহী হয় এই কব কারণে বাধ্য হয়েছো। গতি আজি যে পরিস্থিতি তার প্রতি লক্ষ্য রাখি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মহলা ছাত্র একতা সভা এটি সিদ্ধান্ত লৈছে ইতিমধ্যে যে কালিরপরা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় তথা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় আধীনে থাকা সমূহ মহাবিদ্যালয় ছাত্র একতা সভাক আমি আহ্বান করব বিচাৰিছো যে শ্রেণী কোঠা বর্জন করবর কারণে আর লগতে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ছাত্র একতা সভায় এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে উজনি অসম যিকোনো শিক্ষা অনুষ্ঠানের পবিত্র এখন শিক্ষা মন্দিরত আমি বিজেপির কোনো নেতা তেখেতর নীতি আয়োগ ভাল পাওয়া কোনো নেতা পালি নেতাক আমি প্রবেশ করব নিদিও। যদি তেখেতসকলে কোনো শিক্ষা মন্দির সোমাব চেষ্টা করে তাহলে আমি বাধা অর্চন করবলে আমি বাধ্য হম। যদি পরবর্তী দিনত সেই বিলের বিরুদ্ধে যদি অসম সরকার বা কেন্দ্র সরকারে মাত নামাতে তেনে ক্ষেত্রে কিন্তু আমি উজনি অসমের রেল অবরোধ করবর কারণে ওলাই আহিব কারণে আমি বাধ্য হম। আজি যে সংকট আহিছে অসমীয়া জাতির কারণে অসমীয়া ভাষা কলা সংস্কৃতি অসমীয়া মাটি আর ভেটির কারণে তেনে অবস্থাত আজি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে এটা কথা চিন্তা করবলে বাধ্য হয়েছে যে যদি পরবর্তী দিনত এই বিলখন ইতিমধ্যে লোকসভাত পাস হয়েছে যদি রাজ্যসভাত পাস হয় তেনে ক্ষেত্রে কিন্তু নিজের কলম বাদ দি আমি স্বাধীন অসম বিচারিব কারণে আমি বাধ্য হম। এটা বর্তমান আমি আমার ছাত্র একতা সভা মহাবিদ্যালয় ছাত্র একতা সভায় জানা মতে ইতিমধ্যে কিছু মহাবিদ্যালয় হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পরীক্ষা চলে আমি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার যদি পরীক্ষার্থী আছে তখন ক্ষেত্রে আমি রেহাই দিয়া হব। কিন্তু আমি কেন্দ্র সরকার বা অসম রাজ্যিক সরকার যদি কোনো সিদ্ধান্ত নলয় তেনেহলে আহি থাকা 13 তারিখের দিন আমি এটা সভা আহ্বান করেছো। তারপর আমি পরবর্তী আমার কার্যসূচী আমি জানাম। যদি কিন্তু এই বিলের বিরুদ্ধে মাত মাতির কারণে যদি আমি 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 মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার ক্ষেত্রে আমি কিন্তু বাধা অর্চন করবর কারণে আমি বাধ্য হম।